আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেন, বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ির কাজের মেয়ে, এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ, কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান দুনিয়া এসেছে, আকাশের চাঁদের চাইতেও সুন্দর। আপনার ভাই থাকলে অনেক খুশি হতো। আবুল আহাব ওই দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো, আমার ভাই যখন নেই, আমার মরা ভাই আব্দুল্লাহর এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না, আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম, এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে, এই কাজটা করেছে ও নবীর পক্ষে। কার পক্ষে বলেন? এত বড় কাট্টা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে, এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সম্পারের দিন একটু চষা দেবে, সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে। বারবার এত ডিস্টার্ব হয় কেন? আমার বন্ধুরা, আমরা অনেকেই বালা গালে লাবে কামালিহি পড়ে, আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে, অথচ এটা দরুদ না, এটা কোরআনের আয়াত না, হাদিসেও নেই, এটা একটা কবিতা। এটা কি বলেন না কেন? আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি, যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই এই বাক্যটা চলে, বালা গাল উলা বি কামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। তাও মানুষ এমনি এমনি পড়ে না, মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে। কেন? এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই, সাহাবি লেখেন নাই, লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহে, সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন, 120 বছর তিনি হায়াত পেয়েছিলেন, 30 বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন, বাকি 30 বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন, বাকি 30 বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন, বাকি জীবনের শেষ 30 বছর তিনি হাজারো বই লিখেছিলেন, গুলিস্তা অবস্থা এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা। কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না, কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন, কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার আর মনে আসে না। তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজ হয়ে ঘুমিয়ে গেলেন, গভীর রজনীতে বিশ্বনবী এসে ডাক দিয়েছে সাদি কি লিখছিলে দেখাও। হযরতে শেখ সাদি বলে হে রাসূল, জীবনে বহু কবিতা লিখেছি, কোনোদিন আমার কলম থেমে যায়নি, আজকে আপনার নামে লিখতে গিয়ে দেখি তৃতীয় নাম্বার লাইনের পরে আমার আর মনে আসে না। আল্লাহর নবী বলেন সাদি কি লিখেছো আমাকে শোনাও। স্বপ্নের ভেতরে শেখ সাদি এই তিনটা লাইন শোনালেন, নবীজি বললেন সাদি কলম হাতে নাও, চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়ালিহি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন, ওগুলোর নামও কেউ জানে না অনেকে, গুলিস্তাবস্তার ভেতরে হাজারো চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না, অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবীজি নিজে বলেছিলেন, আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন। বাংলার মুসলমানেরা, এজন্য আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে, বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায়, তার আচরণগুলো যদি আপনার খারাপ লাগে আপনি চুপ থাকবেন,
যদি ভালো না লাগে চুপ থাকবেন, আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ঈমান আমল ধ্বংস হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। বারবার কারেন্ট, একবারের জেনারেটর চালান, আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 6666টি আয়াত থেকে কোরআনে কারিমের সূরা তাওবার 72 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি। পড়া কোরআনে আমার আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে 25টি ওয়াদা নিজে করেছেন। কয়টা? আরো জোরে। এই 25টা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন, সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন। আরো আসতে বলেন, এখানে ওয়াদা করছেন কে? কোথায়? কোরআনে। জোরে বলেন, কয়টা? একটা বললাম নাম, তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন, এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন। যিনি ওয়াদা করছেন উনি আমাদের মতো না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি যদি একবার কোন বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে, আমার ওয়াদা ভঙ্গ হবে না। আর ওয়াদা করেছেন সেখানে, একে যেমন তেমন কিতাব, কত অথেন্টিক আপনাকে আমি আগেই বলেছি। কয়টা ওয়াদা? আজকের যে ওয়াদা প্রথম নম্বরে, আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের জান্নাত দেবেন। জান্নাত কিন্তু সবাইকে দেবেন না, দেবেন তার মমিন বান্দা বান্দিদের। কথা বললেন না কেন? এবার আসেন, তোমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে? মমিন কারা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্না। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে, তাদের জান আর মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। একটু খেয়াল করে শোনা লাগবে, জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি, কিন্তু এর ভেতরে তথ্য আছে। এখানে সরাসরি ক্রেতাকে, এই জবান খোলেন না কেন? জোরে বলুন, বিক্রেতা। আমরা বললে হবে না, এখানে আল্লাহ পাক সবার কাছ থেকে কিনতে চান না। ইস্তারা মিনাল মুমিনিনা, যারা মমিন। এখন এই মমিন কারা? আল্লাহর নবী বলেন, মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না, ইয়াদুন মানে শুধুমাত্র এই হাত না। এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি, এদন মানে ক্ষমতার হাত, এদন মানে আইনের হাত, এদন মানে প্রভাব প্রতিপত্তির হাত, এদন মানে টাকা পয়সার হাত। এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না, আপনার হাজারো মুখ থাকতে পারে, আপনার একটা ইশারায় হাজারো লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে। আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে, ওইটাও মুখ।
আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত, ক্ষমতার হাত, আইনের হাত, টাকা পয়সার হাত, আপনার শরীরের হাত হতে পারে, এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে, অশান্তিতে থাকে, আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মুমিন হতে পারেননি। এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো, এদেশে এখন মুমিন বেশি না কম? কম মানে নেই। আমরা মনে করি এই দেশে 96% মুসলমান, এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন? না, আমার দাদা বলছিলেন 96% না, বাংলাদেশে যেদিন 51% মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে, ওই দেশে ইসলাম কায়েম হতে 16 ঘন্টাও সময় লাগবে না। এক গরিব রিকশা চালক বহু কষ্ট করে 1 কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো, আমি গোসল করে আসি। আর স্ত্রী রান্না করতে যেয়ে চিন্তা করছে, দেখি কেমন লাগে, 1 পিস 2 পিস করে মুখে দিতে দিতেও ছাতা শেষ। চিন্তা করছে, আমার স্বামী আসলে আমি বলবো কি, যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু, মূলা, বেগুন, ডাক দিয়ে বলে সেই গোশত বা মাংস বলে, আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন, আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কলে পানি আনতে গেলাম, এসে দেখি মাংস আর নেই, ওই দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলেছে। লোকটা চিন্তা করে, 1 কেজি মাংস শুধু গোসল করতে গেলাম, রান্না কমপ্লিট, ঢাকনা দিয়ে ঢাকাও শেষ, কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে, এর ভেতরে 1 কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে। পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে, খপ করছে ভেতরে, দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি, ডাক দিয়ে বলে, বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই, আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই, কারণ এই বিড়াল যদি 1 কেজি মাংস খায় এর ওজন হবে 2 কেজি। কথা বলেন না কেন? 51% মুসলমান যদি হযরতে ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয়, 96% লাগবে না। আপনি মুমিন দাবি করলেই হবে না, অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে, আমি মুমিন না, মুমিন কে, শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয়, তে ছাগল তো বড় মুসলমান, ছাগলের খাতনা করানে না, সম্ভব না। আল্লাহ তাআলা জাত তার কাছে কিনবেন, অত পাগল আমার আল্লাহ না, আল্লাহ কিনতে চায় শুধুমাত্র কারটা, আরো জোরে। সুতরাং আপনি যদি মুমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন, আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না, কারণ আল্লাহ নিতে চায় মিনাল মুকমিনিনা, মুমিনদের কাছে। আল্লাহর টাকা পয়সা দরকার না, আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা, এই কথা বলেন। আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে, আল্লাহ তাআলা ইস্তারা মিনাল মুনাফিকিনা দাইনি, ইস্তারা মিনাল কাফিরিনা দাইনি, ইস্তারা মিনাল মুশরিকিনা দাইনি, যে এসে দিলে আমি নিয়ে নেব না। আল্লাহর যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারুনের সম্পদ আল্লাহ কিনে নিত। আপনি আর কয় টাকার মালিক হয়েছেন? কারুনের যে সম্পদ ছিল, কোরআনে কারিমে আল্লাহ একটু টাচ দিয়েছেন মাত্র, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة سورة قصص 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 10 নম্বর লাইনের 76 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কারণ মুসা নবীর অবাধ্য ছিল, তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম, 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে, 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে তো তালা বহন করতে কতজন লাগবে, আর যদি তালা এত হয় তো বাক্স কত ছিল,
আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে, তাহলে কারণের নাম দিয়ে দিত, কথা বলেন না কারণ। বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত, মুসা বিন শমসেরের নাম বলতো, সাম সালমান ইব্রাহিমের নাম বলতো, আকিজ কোম্পানির নাম বলতো। আপনার কয় টাকার মালিক আপনাকে তারা 10 বার না 100 বার 1000 বার কিনতে পারে বেচতে পারে। আমি আকিজ কোম্পানির আদ্দিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আদ্দিনে আমি জমান নামাজ পড়াই মাসে 2 বার। আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, বাংলাদেশের ভেতরে এখন ওরা 3 নম্বর ধনী, 10টা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে 3 নম্বরে, আর আপনার তো নামই আছে, তাহলে আপনি তো ওর ভেতরেই নেই, তাহলে ইশতারা মিনাল মুকমিনিনা। আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না, কার আরো জোরে